লক্ষ্মীপুরে ই পাসপোর্ট সেবা চালু হয়, খুশি হয়েছেন গ্রাহকগণ। গ্রাহক সেবা দিতে পেরে খুশি উপসহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গত বছর 15 সেপ্টেম্বর থেকে জেলায় এই সেবা শুরু হয়। প্রাপ্ত তথ্য মতে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় 30,000 আবেদন জমা পড়েছে। সম্প্রতি ঢাকা থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আয়ুব চৌধুরী অনলাইনে জেলায় ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এর পরপরই আবেদন নেওয়া শুরু করে লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিস সূত্র জানায়, ই পাসপোর্ট মূলত ঢাকা অফিসে প্রদান করা হয়। এ লক্ষ্যে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে পর্যায়ক্রমে প্রায় সকলেই এর উপর প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছেন। সবার জন্য ই পাসপোর্ট সেবা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জানা যায়, ই পাসপোর্ট পদ্ধতিতে পাসপোর্ট গ্রহীতারা সহজে আবেদন করতে পারবেন, এতে ভোগান্তি কমবে এবং দ্রুত সেবা পাবেন। এই পদ্ধতিতে সাধারণ পাসপোর্টের মতো অনলাইনে আবেদন করতে হবে, তবে ফর্ম পূরণের সময় ছবি সত্যায়িত করা লাগবে না। বয়স 18 বছরের উপরে হলে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ই পাসপোর্টে মাইক্রো প্রসেসর, চিপ ও স্মার্ট কার্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ই পাসপোর্টের চিপে 38 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। ই পাসপোর্টের বায়োমেট্রিক তথ্যের মধ্যে ছবি, 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের তথ্য থাকবে। সূত্র আরো জানায়, ই পাসপোর্টে মুঠোফোনের সিমের মতো ছোট পাতলা আকারের চিপ থাকে। এ ব্যাপারে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চ্যানেল কর্ণফুলীকে জানান, মানুষ যাতে সহজে ও নির্বিঘ্নে ই পাসপোর্ট করতে পারেন সেজন্য অফিস সর্বাত্মক সহযোগিতা করেছে। প্রথম প্রথম ই পাসপোর্ট করতে আসা আবেদনকারীদের একটু সমস্যা হলে নিজ দায়িত্বে আমি তার যত্ন সহকারে আবেদনকারীকে সহযোগিতা করছি এবং যেন ই পাসপোর্টের প্রতি মানুষের আগ্রহ বাড়ে সেই লক্ষ্যে কাজ করছি আমরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর একটি জন গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এই অধিদপ্তরের 64টি জেলায় 67টি পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে। তার মধ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিস লক্ষ্মীপুরেও গত 15/9/2020 খ্রিস্টাব্দ তারিখে ই সেবা চলমান আছে। ই পাসপোর্ট অত্যন্ত আধুনিক, ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। ই পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে, সে লক্ষ্যে আমরাও আন্তরিকভাবে চেষ্টা করছি। সরকারের নিয়ম মোতাবেক আমি আমার সাধ্যমতো গ্রাহকদের আন্তরিক সেবা দিয়ে যাচ্ছি। কখনো কখনো দেখা যায় আবেদনকারীদের তথ্যে গরমিল, তথ্য গোপনীয়তার কারণে তারা ঝামেলায় পড়েন, কিন্তু বর্তমানে গ্রাহকদের জন্য আমি আমার দরজা সবসময় খোলা রাখাই। সেবা প্রত্যাশীগণ হয়রানি থেকে কিছু মুক্ত হচ্ছে। আমি আমার অফিসকে সুন্দর রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমার অফিসের পরিবেশ খুবই সুন্দর, আবেদনকারীগণকে বসার ব্যবস্থা সহ সুপেয় পানের ব্যবস্থা, টিভি দেখার ব্যবস্থা এবং জনগণকে কিভাবে আরো ভালো সার্ভিস দেওয়া যায় সে চিন্তা আমাদের আছে।